না দেখুন, আমি যাই বলি, আমি মুসলিম ছেলে হতে পারি, এই পার্টির মধ্যে একটা একটা আদর্শ নীতি দেখেছি, এনাদের চলার পথ খুব সুন্দর, সেন্ট্রাল থেকে রাজ্য অবধি, মোদিজি থেকে আমাদের নয়নমণি দিলীপবাবু থেকে এবং কৈলাসজি থেকে এবং মুকুলবাবু থেকে, তারপর আমাদের যে রাজ্য প্রেসিডেন্ট আছে রাকেশ সিং, মানে একটা নিয়মের মধ্যে চলে এরা, কোনো লেনদেন কোনো দেনা পাওনা রাজনীতির ক্ষেত্রে বুঝে না এরা, এনারা সংগঠন কিভাবে হবে এইটাই, মার হাট হই হু এটা হবে না, এই হচ্ছে এনাদের নীতি আদর্শ। সব থেকে ভালো লাগে যে কোনো জিনিসে এনারা অ্যাট্যাক করে না, যে দখল করে এ কলো, এই ভাষাটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেই আর ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের নেই, যেটা বিরোধী দলের আছে, উড়িয়ে দাও, ভেঙে দাও, অ্যাট্যাক করো, ফোনে এটা দাও ওটা দাও, কেন আমাদের পাওয়ার প্ল্যান্টে তো একটা লোক ঢুকালে তৃণমূল কংগ্রেস 7 লক্ষ টাকা করে নিচ্ছে, এখন পাওয়ার প্ল্যান্ট একটা ডিএসএলআর মাচিসের মতো হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা, 100 টাকা যদি পাওয়ার প্ল্যান্টের ইনকাম হয় সেখানে 200 টাকা খরচা, মানে সেই মরিচিকায় সমুদ্রে যেরকম মরিচিকা জ্বলছে না, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। উনি যে বলেন উন্নয়নের কাণ্ডারি, কিসের উন্নয়ন করেছে উনি বলুক তো, একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হতে চলেছে, যে পাওয়ার প্ল্যান্টের কোলাঘাট থার্মাল পাওয়ার এরিয়ায় 90% লোক জায়গা জমি দিয়েছে তারা কাজ পায় না, বাইরে থেকে লোক এসে 7 থেকে 8 লক্ষ টাকা যারা দিচ্ছে তাদেরকে ভেতরে ঢুকেছে, কিছু অ্যান্টি সোশ্যাল গুন্ডা বাহিনী অফিস করে বসেছে, তার নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস, যারা এই অ্যান্টি সোশ্যাল তৃণমূল কংগ্রেস নেতা তাদের পেছনে দেখুন কে পানের বোকা ছাড়া তো, তৃণমূল কংগ্রেসের যেসব মানুষ করেছে ডিমারির যেতে লাগোয়া বাঁ দিকে পড়ছে, বিরাট বিরাট মানে 100 বিঘার উপরে গেস্ট হাউস বানিয়েছে, তাদের ব্যাক ফুটে দেখতে গেলে কোনো ইনকাম নেই, ওই ফোনে ইনকাম, তাহলে এটা কিসের সংবিধান? এটা যে 1000 কোটি টাকা দিয়েছিল লকডাউনে করোনার টাইমে, মানুষের কাছে কোনো টাকা পৌঁছায় না, আমফান ঝড়ের টাকা পৌঁছায় না, কোনো জিনিস আমফানের টাকা তো পেয়েছে সবাই, কারা পেয়েছে? পঞ্চায়েত প্রধানরা পেয়েছে তৃণমূলের, একদম চোখে হাত দিয়ে আমি দেখিয়ে দেবো, সাধারণ মানুষ যদি 10টা ভাই পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্টে গেছে 300 থেকে 400, প্রায় আমি আপনাকে বলছি মাতঙ্গিনী ব্লকের আন্ডারে তমলুক বিধানসভার কয়েকটা প্রধানের অ্যাকাউন্টে ঢুকেছে 300 থেকে 400 করে আমফান ঝড়, এখনো চোখে পড়ে না, তাহলে যদি রিটার্ন করে দেয় আজকে তৃণমূল কংগ্রেসের এই দুর্দশা কেন বলুন তো, আজকে কোথায় তাদের দল? এই যদি নীতি আদর্শ থাকতো কিচ্ছু নেই আজকে, আপনি বলছেন বিজেপি আপনি করেন সেই জন্য বলছি, না 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 আপনি, আমি বলছি এর জন্য বলছি, আমরা যেটা করছি আজকে তাদের প্রশাসন থেকে শুরু করে, আজকে আমাদের একটা মিছিল হবে, আমাদের নেতাদের উপরে অ্যাটাক হলে থানার পারমিশন নিতে হয়, থানা পারমিশন দিবে না, 3-4 বার করে রাউন্ড মারতে হয়, কিসের জন্য? আচ্ছা তৃণমূলের তো আপনি একসঙ্গে তৃণমূলটা করেছেন, তৃণমূলে কি সবই খারাপ, কিছুই কি ভালো নেই? আমি আমার এলাকায় আমি থাকতাম, আমি কারো নামে বলতে পারবো না, যাদেরকে আমাদের মানে পশ্চিমবাংলার নেত্রী এবং আমাদের যারা ছিল তমলুক দায়িত্বে মন্ত্রী থেকে এদিকে যাদেরকে দায়িত্ব দিয়েছিল, তারা এখন মার্কেটে বলছে এই পাওয়ার প্ল্যান্টের টাকা তুলে আমাদেরকে অমুককে দিতে হয়েছে, তাহলে আমি কাকে ধরবো? কোটি কোটি টাকা কোথায় গেল? একটা লোক ঢুকালে 7 লক্ষ টাকা, পাওয়ার প্ল্যান্টে দাঁড়াবার জায়গা নেই, এত লোককে ঢুকিয়েছে কিন্তু কাজ নেই, কন্ট্রাক্টটাকে হুইপ জারি দিয়েছে তোমাদের আন্ডারে রাখো পরে দেখা যাবে, আজকে কিন্তু সেই নেতাগুলো আর নেই, সেই নেতাগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি, পাওয়ার প্ল্যান্টে ইনকাম নেই তো। একটা কথা আপনাকে বলছি, বাংলার মানুষ ভোট দেয়নি, ভোট দিতে তাদেরকে দেয়া হয়নি, ভোটটা কে দিল, কোথায় ভোট দিয়েছে? এ তো ছাপ্পা মেরে ভোট হয়েছে, ছাপ্পা তো সে বহুদিন আগে ভোট, এখন এই আমাদের লোকসভায় আমি বলছি শুনুন, ভোট দিতে দেয়া হয়নি, আমাদের তমলুক লোকসভায় হলদিয়ার কোনো ব্যক্তি ভোট দিতে যেতে পারেনি, তারাই দিয়েছে, আমাদের হলদিয়ায় যারা খুব বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের গুন্ডা বাহিনীরা দিয়েছে ইভিএম এ ছাপ্পা হয়। আপনি শুনুন, আমি আপনাকে বলছি, আমি জানি না কি হবে, আপনাকে এইটুকু বলছি যে পঞ্চায়েত থেকে লোকসভা অবধি যা চলেছে এরিয়ায় আপনাদের সব সাংবাদিকরা যায় তারাই জানে, হয়তো বলতে পারবে না তারা, মানে যা হয়েছে না সব মুখে সেলোটপ দিয়ে হেঁটে বসে আছে। আপনি বলছেন যে আপনি শুভেন্দু অধিকারীকে দেখে এসেছিলেন, তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে কী বলবেন? কোনো আমি ভালো জিনিস অ্যাকচুয়ালি দেখতে পাইনি,
উনি তেলের মাথায় তেল দেয়, লুকের মাথায় কোনদিন তেল দেয়নি একদম, আপনাকে এইটুকু বলছি। তৃণমূল নেত্রী সম্বন্ধে কি বলবেন? আরো খারাপ, নীতি আদর্শ আরো খারাপ। গার্জেন একটা আছে, কোথায় গার্জেন কোথায় বলুন তো? পশ্চিমবাংলায় লুটমার রাজধানী চলছে, কোন একটা সিস্টেম আছে? তাহলে উনি একাই চলবে? উনি কি রাবণের বংশধর নাকি? স্বর্গ মত্ত পাতাল উনি একাই দখল করবে? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভোটটা হোক দেখি, ভোটে পায় নাকি দেখবেন আপনি? ভোটটা পরিপূর্ণভাবে হোক, তৃণমূল কংগ্রেস যদি একটা ভোট পায় আপনি দেখবেন। নমস্কার, আনন্দ বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন BJMTU বা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি মিস্টার কাজল আলী মহাশয় ওরফ ইউসুফ আলী মহাশয়। নমস্কার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। ইউসুফবাবু, প্রথম আমি জানতে চাইব যে আপনি রাজনীতিতে কি, মানে এটা তো রাজনীতিতেই এক ধরনের রাজনীতিতে পদার্পণ, তো রাজনীতির মঞ্চে কি আপনি BJMTU দিয়েই পদার্পণ করলেন নাকি এর আগেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনি যুক্ত ছিলেন? না, আমি প্রথমে করেছিলাম তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আমাদের তমলুক এরিয়ায়, যে তমলুক লোকসভা এরিয়ায়, মানে তখন আন্দোলন চলছে নন্দীগ্রামে, কিছুদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, তারপরে ডাইরেক্ট আমি কাঁথিতে এসে আমাদের দিলীপবাবুর হাত ধরে আমি জয়েনিং হয়েছিলাম। তো আমি একটা পদেও ছিলাম সংখ্যালঘুর, তো হ্যাঁ, তো কিছুদিন আমার ব্যবসার খাতিরে আমি একটু ব্যাকফুটে চলে আসি, ফ্যামিলি আমার হয়ে গেছে, ছেলেরা সব বাইরে পড়ে। তো তারপরে আমি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন আমাদের সভাপতি, রাজ্য সভাপতি রাকেশ সিংয়ের নেতৃত্বে আমি BJMTU-তে জয়নিং করি। তো মানে এই যে আপনি তৃণমূল ছেড়ে BJMTU জয়েন করলেন বা তার আগে দিলীপ ঘোষের হাত ধরে BJP-তে জয়েন করলেন, এর পেছনে কারণ কী? কিছু তো কারণ থাকে যে কারণে আপনি তৃণমূলটা ছাড়লেন বা তারপরে BJP-কে বেছে নিলেন, কারণটা কী ছিল? না, কারণ একটাই ছিল যে দেখুন, আমি এখন অবধি BJMTU করে যাচ্ছি, আমার নেতৃত্বে, মানে আমার নয়, আমাদের সাংগঠনিক জেলার নেতৃত্বে, আমাদের আমাদের সহকর্মী বলুন, জেলার আরও যারা পদকারী আছে BJMTU-র, সাতটা বিধানসভা, 41টা মণ্ডলে সমস্ত বিধানসভায় আমাদের প্রেসিডেন্ট হয়ে গেছে, এবং জেলা যারা 11 জন সভাপতি আছে, সহসভাপতি, তারাই আমার ব্যবহার দেখছে, এবং রাজ্য সভাপতি রাকেশ সিং দেখছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট দীপ্তি মান্দা দেখছে, এবং আমাদের GS পশ্চিমবাংলার বৈদ্যুতা দেখছে। আমার নেতৃত্বে 22 থেকে 23টা পার্টি অফিস উদ্বোধন হয়েছে BJMTU-র, 7টা বিধানসভায়। তো আমি তৃণমূল কংগ্রেসটা কোনো চাপার এতে করি না, আর চাপার নীতিতে আমি মোটামুটি ব্যাকফুটে আসিনি। তো আমার মধ্যে একটা আক্রোশ হয়েছিল, একটা অ্যাটাক হয়েছিল, যেটা কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট নিয়ে। আমি চেয়েছিলাম যে আমাদের তমলুক বিধানসভা, কোলাঘাট বিধানসভা এরিয়ায়, কোলাঘাট ব্লক এবং মাতঙ্গিনী ব্লকের লাগোয়া এলাকায় পুরো মাঝখানে এটা হয়েছিল, আমাদের দুটো ব্লকের সমস্ত স্তরের মানুষরা জায়গা জমি দিয়েছিল। তো তখন বামফ্রন্টের যুগ, তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়নি, তো শুভেন্দু অধিকারী ছিল লিডিং পয়েন্টে কাঁথি থেকে, এখানে তমলুকে আমি রাজনীতি করতাম। তো ওখানে আবার তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই চাওয়া পাওয়া হয়ে গেল যে না, লোককে প্রবেশ করানো হবে না পাওয়ার প্ল্যান্টে, টাকা দরকার, সেই নিয়ে আমার সঙ্গে উপর নেতাদের সঙ্গে লাগে। তাইলে আমি বলি না, এই শুরুতে যদি এরকম তাহলে লাস্ট কী হবে? লাস্ট তার পরিণাম এই তো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার যোগাযোগটা কত সালে, কোন সময় থেকে যোগাযোগটা? 2006। আচ্ছা, 2006 মোটামুটি ধরে নিই 6 মাস করেছি, মানে নন্দীগ্রাম আন্দোলনেরও আগে। হ্যাঁ, নন্দীগ্রাম আন্দোলনের আগে, কেন ওখানে আমাদের থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে, তখন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিছু কিছু পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেই টাইমটায় আমি পার্টিতে এসেছিলাম, মানে 6 মাসের মতো করেছি, দেখলাম
একদম তো তারপরে আমি তৃণমূল কংগ্রেসে আপনার পোস্ট কি ছিল? পোস্ট কিছু নাই, আমাকে অধিকারী সাহেব বলেছিল তুমি থাকো তোমাকে দেখব ভালো পদ দেবে। আমি কিন্তু আন্দোলন করেছি মেছেদায় বা কোলাঘাট ব্লকে, একটাই জানতো যে কাজল এখানে তৃণমূলকে জন্ম দিয়েছে। আমি আমার নিজের মুখে বলি না, আপনার এলাকায় আপনি কাজল নামে বেশি পরিচিত, ইউসুফ আলী বললে হয়তো না না চিনতে পারবে না। তো একটাই নামে যে কাজল এই তৃণমূলটাকে এখানে এনেছে বামফ্রন্টকে হাঁটি দিয়ে। তো আমি দেখলাম অনেক নোংরামো হচ্ছে, লেনদেনটা শুরু হয়ে গেছে, তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়নি। তো আমি বললাম না এখানে থাকা যাবে না, সেই সূত্রে আমি ছাড়লাম। আর খুব হেভি দলে এসেছি, যে দলের মানে তৃণমূল কংগ্রেস আপনি ছাড়লেন, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে তো আপনি মানে আপনার সামনে আরও অনেক বাম ছিল, কংগ্রেস ছিল, এগুলো তো এই প্ল্যাটফর্মগুলো ছিল, সেগুলোকে ছেড়ে দিয়ে আপনি বিজেপিকে কেন বেছে নিলেন? না দেখুন, আমি যাই বলি, আমি মুসলিম ছেলে হতে পারি, এই পার্টির মধ্যে একটা একটা আদর্শ নীতি দেখেছি, এনাদের চলার পথ খুব সুন্দর, সেন্ট্রাল থেকে রাজ্য অবধি, মোদিজি থেকে আমাদের নয়নমণি দিলীপবাবু থেকে এবং কৈলাসজি থেকে এবং মুকুলবাবু থেকে, তারপর আমাদের যে রাজ্য প্রেসিডেন্ট আছে রাকেশ সিং, মানে একটা নিয়মের মধ্যে চলে এরা, কোনো লেনদেন কোনো দেনা পাওনা রাজনীতির ক্ষেত্রে বুঝে না এরা। এনারা সংগঠন কিভাবে হবে এইটাই, মার হাট হই হু এটা হবে না, এই হচ্ছে এনাদের নীতি আদর্শ। সব থেকে ভালো লাগে যে কোনো জিনিসে এনারা অ্যাট্যাক করে না, যে দখল করে এ করো, এই ভাষাটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেই আর ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের নেই, যেটা বিরোধী দলের আছে। উড়ি দাও, ভেঙে দাও, অ্যাট্যাক করো, ফোনে এটা দাও ওটা দাও, কেন আমাদের পাওয়ার প্ল্যান্টে তো একটা লোক ঢুকালে তৃণমূল কংগ্রেস 7 লক্ষ টাকা করে নিচ্ছে। এখন পাওয়ার প্ল্যান্ট একটা ডিএসএলআইয়ের মাচিসের মতো হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা। 100 টাকা যদি পাওয়ার প্ল্যান্টের ইনকাম হয়, সেখানে 200 টাকা খরচা, মানে সেই মরিচিকা সমুদ্রে যেরকম মরিচিকা জ্বলছে না, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে। অলরেডি তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আপনি হলদিয়া শিল্পাঞ্চল 65টা থেকে 50টা আছে, 15টা বন্ধ হয়ে গেছে। তো আমার হয়তো কোনো জন্ম আমি ভালো কাজ করেছিলাম, যে 6 মাস বা 5 মাস থাকার পর আমি ব্যাকফুটে আমি খুব সুন্দর রাজনীতিতে পৌঁছেছি, যার নেতা, যার সুপ্রিমো, যার কমান্ডার হচ্ছে নরেন্দ্র মোদীজি, তেনার নীতি আদর্শ মেনে ওপর থেকে নিচে অব্দি চলছে। হ্যাঁ, দুই একটা খারাপ আছে, তো পুকুরে মাছ ছাড়লে তো একটা দুটো তো বেনজলের মাছ ঢুকবে, তাহলে কি পুকুরকে ছিঁচে বেনজলের মাছ ফেলবে? থাকবে, সেটাকে পরিষ্কার করে দিতে হবে নিজেদের মধ্যে। ওটা সে আমাদের মধ্যে কিছু আছে, হয়তো কেউ কাউকে সহ্য করতে পারছে না, হয়তো আমার জায়গায় ভালো লোক আছে আমি তাকে সহ্য করতে পারছি, আমার দিয়ে শুরু করছি। হ্যাঁ, কিছু গোষ্ঠী থাকবে, সব দলে আছে, আমাদেরও থাকবে। মানে দেখেন শুনুন, খেলার বিশ্বকাপের খেলার মাঠে সব নেমেছে কিন্তু, আর ভারতবর্ষের পার্টি মানে ভারতীয় জনতা পার্টি এখানে বিশ্বকাপের খেলায় নেমেছে, হয় গোল দিয়ে হবে না আমি পিছাবো না, হয় পা ভাঙবো নাই গোল দিয়ে হবে, সেই উদ্দেশ্যে নেমেছে। হয়তো ধরে নিন আমি কাউকে সহ্য করতে পারছি না, আমার দিয়ে শুরু করছি, আমি পর কি বলবো না, কী করে আগানো যায় গতিতে, জনশতাব্দী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নিম্ন শ্রেণীর নেতা, আমাদের নেতা যেরকম, আমরা যেরকম ছোটোখাটো সৈনিক, আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট হবার নাম নেবো না। কীভাবে আমাদেরকে লক্ষ্য একটাই, আগে পৌঁছাতে হবে। আপনি বলছিলেন যে লেনদেনের বিষয়টা এখানে নেই, যেটা আপনার আগের দলে ছিল, তাই তো? তো মানে এই লেনদেনটাই কি একটাই কারণ, মূল কারণ যেটার কারণে ছেড়ে দিলেন, নাকি আরও কিছু কারণ ছিল? অনেক কারণ ছিল। আজ লেনদেনের কারণে এলাকায়, বিভিন্ন এলাকায়, গ্রামগঞ্জে বুথে বলুন, আজকে মা বোনেদের মুখে হাসি নেই, কেন আমি লকডাউনের ধরে নিন 6 দিন লকডাউন শুরু থেকে, আমি তো অশোকা বিলগনে কনস্ট্রাকশানের আমি কিছু কাজ করতাম, সিকিউরিটি মানির টাকা পেয়েছিলাম, লকডাউনের 6 দিন আগে থেকে শুরু থেকে আমি যখন নামি, আমি এলাকায় দেখলাম, মানে আমরা যদি ভাবি যে তমলুকে অনেক উন্নয়নের বাংলার মতো হয়ে গেছে, এটা আমাদের মনের ভুল। ময়না বিধানসভা, পূর্ব পাঁশকুড়া বিধানসভা, পশ্চিম পাঁশকুড়া বিধানসভা, তমলুক বিধানসভা, মানে ভেতরে গ্রামের ভিতরে ঢুকে গেলে মাতঙ্গিনী হাজরা দেশকে আমরা যেটা বলি গর্বিত বোধ মনে করি, সেই এরিয়ায় একটু বৃষ্টি হলে মানুষ রাস্তা চলাচল করতে পারে না, কী দুর্দশা মানুষের। সামনে রোডের ধারে ভিআইপিরা থাকছে, ভেতরে জরাজীর্ণ অবস্থা, মানুষ খেতে পায় না।
আমফান থেকে শুরু করে মানে রোজ ভ্যালি যারা অনেক আশা নিয়ে একটা টাকা জমিয়েছিল যে তাদের বিগত দিনে মেয়েদের বিয়ে দিবে, হ্যাঁ রাজ্য সরকারের, আপনি এখন খুলে দেখুন পুরোপুরি রাজ্য সরকারের। কেন রাজ্য সরকার কি এটা পাত্র না? উনি যে বলেন উন্নয়নের কাণ্ডারি, কিসের উন্নয়ন করেছে উনি বলুক তো? একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হতে চলেছে, যে পাওয়ার প্ল্যান্টের কোলাঘাট থার্মাল পাওয়ার এরিয়ায় 90% লোক জায়গা জমি দিয়েছে তারা কাজ পায় না, বাইরে থেকে লোক এসে 7-8 লক্ষ টাকা যারা দিচ্ছে তাদেরকে ভেতরে ঢুকেছে, কিছু অ্যান্টি সোশ্যাল গুন্ডা বাহিনী অফিস করে বসেছে, তার নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা এই অ্যান্টি সোশ্যাল তৃণমূল কংগ্রেস নেতা তাদের পেছনে দেখুন কে পানের বোকা মা ছাড়া তো কে কত, আজকে তারা 2-3 হাজার কোটি টাকার করে মালিক। তাহলে এই ওদের নীতি আদর্শ, 2-3 হাজার কোটি এক একজন ব্যক্তি। আমি চোখ খুলে দেখিয়ে দেব যারা খেতে পেত না তাদের ফার্ম হাউস 2-3 কোটি বলছেন না, না 500 কোটি পারি গেছে। তাদের যে গেটওয়ে গেস্ট হাউস বলুন, মানে যারা ব্যবসায়ীরা করেছে, রিগেল বলুন, তারা ব্যবসা করে করেছে। তৃণমূল কংগ্রেসের যেসব মানুষ করেছে, ডিমারির যেতে লাগোয়া বাঁ দিকে পড়ছে, বিরাট বিরাট মানে 100 বিঘার উপরে গেস্ট হাউস বানিয়েছে, তাদের ব্যাকফুটে দেখতে গেলে কোনো ইনকাম নেই, ওই ফোনেই ইনকাম। তাহলে এটা কিসের সংবিধান? এটা পাড়ার ভেতরে ঢুকলে মানুষ খেতে পাচ্ছে না, সারাদিনে 2-3টে ড্রেস চেঞ্জ করছে। যারা উন্নয়নের কাণ্ডারিকে ভোট দিয়ে জেতালো, সমাজের চোখে তাদেরকে পরিষ্কারভাবে জাগানো হলো, পশ্চিমবাংলার উন্নয়নের যারা বিরোধী দলকে, সেই উন্নয়নের জিনিস গরিব মানুষের কাছে পৌঁছায়নি। হ্যাঁ, এই জন্য কি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার সরকারকে দায়ী করা? একদম তো বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন গরিব মানুষের জন্য, এবং কিছু আমরা দেখতে পাচ্ছি যে আপনার কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, এগুলো তো মানুষের কাছে পৌঁছে তো সব নরেন্দ্র মোদীজির। হ্যাঁ, কন্যাশ্রী তো নরেন্দ্র মোদীর নাম সব সেন্টার। আপনি একটা, আপনাকে কথা বলছি, উন্নতি মানে শুনুন, পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রির বেল যেখানে হয়, যেখানে মানুষ খেটে খাওয়া মানুষ যে তারা 8টায় ঢুকবে 5টায় বাড়াবে, সেখানে কিন্তু মানুষের কাজ নেই, এলাকার মানুষের কাজ নেই। আপনি কোলাঘাট এরিয়া, লাগোয়া এরিয়ায় তমলুক বিধানসভা, পূর্ব পাঁশকুড়া বিধানসভায় গেলে আপনি দেখতে পাবেন যারা চাকরিজীবী মানুষ, যারা মানে কোনো ব্যবসা করে তাদের বাড়িগুলো দেখবেন, আর বিরোধী দলের নেতাদের বাড়িগুলো দেখবেন, আপনি তাকিয়ে রয়ে যাবেন যে এটা বাড়ি না এটা কী। তাহলে এটা কোনো নীল, তাদের কোনো ব্যবসা নেই, তাদের কোনো ব্যবসা নেই, কোনো ব্যবসা নেই, 0 পয়েন্টে তারা চলে, তাদের এই অবস্থা। আজকে কোলাঘাট থার্মাল পাওয়ার বন্ধ হবার উপক্রম কাদের জন্য? এই আমাদের পাওয়ার প্ল্যান্ট কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট বয়লার রিপেয়ারিং জন্য আমাদের মোদিজি প্রায় 500-1000 কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকারকে, কোনো রিপেয়ারিং হয়নি। আপনারা যাচাই করবেন সেটা রাজ্য সরকার জানে, যে 1000 কোটি টাকা দিয়েছিল লকডাউনে করোনার টাইমে মানুষের কাছে কোনো টাকা পৌঁছায় না, আমফান ঝড়ের টাকা পৌঁছায় না, কোনো জিনিস। আমফানের টাকা তো পেয়েছে সবাই, কারা পেয়েছে? পঞ্চায়েত প্রধানরা পেয়েছে তৃণমূলের, একদম চোখে হাত দিয়ে আমি দেখিয়ে দেবো। সাধারণ মানুষ যদি 10টা ভাই পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্টে গেছে 300-400 প্রায়, আমি আপনাকে বলছি মাতঙ্গিনী ব্লকের আন্ডারে তমলুক বিধানসভার কয়েকটা প্রধানের অ্যাকাউন্টে ঢুকেছে 300-400 করে আমফান ঝড়। এখনও চোখে পড়ে না, তাহলে যদি রিটার্ন করে দেয় আজকে তৃণমূল কংগ্রেসের এই দুর্দশা কেন বলুন তো? আজকে কোথায় তাদের দল? এই যদি নীতি আদর্শ থাকতো তৃণমূল কংগ্রেস কিচ্ছু নেই আজকে। আপনি বলছেন বিজেপি আপনি করেন সেই জন্য বলছেন? না না না, আপনি, আমি বলছি এই জন্য বলছি, আমরা যেটা করছি আজকে তাদের প্রশাসন থেকে শুরু করে, আজকে আমাদের একটা মিছিল হবে, আমাদের নেতাদের উপরে অ্যাটাক হলে থানার পারমিশন নিতে হয়, থানা পারমিশন দিবে না, 3-4 বার করে রাউন্ড মারতে হয়, কিসের জন্য? তাহলে ভারতবর্ষের যে এটা শুনুন, এটা যখন ক্ষমতায় বামেরা ছিল আর সেই সময় যখন আন্দোলন করতো তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গেও একই ব্যবহার হতো, তৃণমূল কংগ্রেস এরকমভাবেই পারমিশন পেত না, বামেরা করলে সভা করলে পারমিশন পেয়ে যেত। তো এটা মানে বাংলার একটা ট্রেন্ড হয়ে গেছে আর কি, এই কথা আছে না যে যায় লঙ্কা না যে ওল রাবণ হবে। কিন্তু আমি আমি বলবো আমার ব্যক্তিগত লাইফে, ব্যক্তিগত না, আমাদের শ্রমিক সংগঠনের তরফ থেকে আমি বলবো, পূর্ব মেদিনীপুরের জেলার তরফ থেকে আমি বলছি যে ভারতীয় জনতা পার্টি এটা করবে না। আজকে যদি করতো, একটা কথা আপনাকে বলছি, তাহলে অনেক কিছু করে ফেলতো। যেমন যেরকম এলাকায়
মিটিং মিছিল করতে গেলে আমাদের তমলুকের কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট লাগোয়া এরিয়ায় বড় বড় নেতাদের হোর্ডিং খুলে ফেলে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, অফিস ভাঙচুর করছে। আমাদের মাতঙ্গিনী ব্লকের দোতলা উপরে আমাদের বিজিএমটির অফিস ছিল, তৃণমূলের লোকেরা যে অফিস ভাঙচুর করেছে। আমরা রোড অবরোধ করি না, কিন্তু আমরা অফিস পুনরায় আবার চালু করেছি। স্যার, তমলুক থানার বড়োবাবু গ্যারান্টি আছে সে, তাহলে কারা করেছে? তাহলে ওনারা ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, তার শ্রমিক সংগঠনকে ভয় পাচ্ছে? তাই যদি আপনারা পুলিশে কমপ্লেন করলেন, কমপ্লেন করেছি, লিখিত আছে, করেছি, বলে আমরা ভেরিফিকেশন করে দেখছি। আপনাদের কাছে কোনো ছবি নেই, ভিডিও? ভিডিও, হ্যাঁ ভিডিও, ওই ওটা আমাদের ওটা ভিডিও আছে, আপনাকে পরে আমি দেখিয়ে দেবো। যদি ভিডিও থাকে তাহলে আপনার তো প্রমাণ তো হাতে না দিয়ে প্রমাণ হয়ে যাবে। প্রমাণ যেটা যেটা আছে, শুনুন না, ওই বিল্ডিংটায় অনেকের অফিস আছে, অনেকের অফিস, এলআইসি অফিস থেকে অমুক থেকে, তারা হয়তো হোমগানি দিয়েছে, কিছু করেছে, যে দিবে না, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, তারা দিচ্ছে না। তো আমরা কোনো আমি না, আমাদের জন্য তাদেরই হবে, অনেক কিছু ইয়ে হচ্ছে। তাহলে আজকে বলুন, আমাদের সেন্ট্রাল থেকে অনেক নেতারা এসেছিলো, তাদের উপরে অ্যাটাক হলো কেন, ভাঙচুর হলো কেন? তাতে আপনাদের লাভিত হয়েছে, আপনাদের প্রচার হয়েছে? কিছু প্রচার নেই। আমরা এইটুকু জানি, আমাদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টির এবং শ্রমিক সংগঠন, কিষাণ মোর্চা, যুব মোর্চা, আমরা আমাদের ঠিক ঢালে আমরা চলছি। আমরা কারো এতে করে আমরা কারো নিয়ে নিচ্ছি না, অন্যায়ভাবে আমরা রোড অবরোধ করছি না, কিছু করছি না। আমাদের উপরে তো আমাদের বিশিষ্ট ব্যক্তিরা, তারা গাড়িতে কনভয় করে যেতে ছিল, হ্যাঁ, নাড্ডাজি থেকে শুরু করে আমাদের কৈলাসজি, মুকুলবাবু, দিলীপবাবু, আমাদের রাকেশ সিংজির নাম দিয়েছে নাড্ডা চাড্ডা, হ্যাঁ, রাকেশ সিংজির নাম দিয়েছে, উনি নাকি ভাঙচুর করেছে। তাহলে এটা কি, এটা কোন দেশের আইন, কোন দেশের রাজনীতি এটা? উনি কি দেখাচ্ছে যে আমরাই আছি? ঠিক আছে, কিন্তু উনি কিন্তু বলেছেন যে এটা দলের লোকেরা করেনি। সে উনি বলবে, ওনার এখন রাজত্ব, উনি তো বলবে। আপনারাই বিষয়টাকে আপনারা না 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 একদম কোনো মতেই নয়। আমাদের শুনুন, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা মজুরি ট্রেড ইউনিয়নের প্রচার আমাদের ব্যক্তিগত, আমাদের যে নীতি আদর্শ আছে, আমাদের সংগঠন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে চলছে, প্রত্যেক দিন আমাদের কর্মসূচি আছে। আমাদের কাছে যা খবর আছে, এখনও বাংলার সবগুলো ব্লককে আপনারা সংগঠন গড়ে তুলতে পারেননি, এখনও বেশ কিছু ব্লক আপনাদের হাতের বাইরে রয়ে গেছে। না না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে বাংলার সব ব্লকে আপনাদের সংগঠন গড়ে উঠেছে? দেখুন, আমি আপনাকে প্রথমে বলেছি যে পুকুরে কিছু মাছ থাকবে, তার মধ্যে এই মাছ ঢুকে যাবে, সবগুলো না থাকলে আস্তে আস্তে পূরণ হচ্ছে। আমাদের মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন, আমাদের এতে যা হচ্ছে বিধানসভা থেকে শুরু করে আমাদের কী বলবো আপনাকে, সব জায়গায়। আচ্ছা, তৃণমূলের তো আপনি একসময় তৃণমূলটা করেছেন, তৃণমূলে কি সবই খারাপ, কিছুই কি ভালো নেই? আমি আমার এলাকায় আমি থাকতাম, আমি কারো নামে বলতে পারবো না। যাদেরকে আমাদের মানে পশ্চিমবাংলার নেত্রী এবং আমাদের যারা ছিল তমলুক দায়িত্বে, মন্ত্রী থেকে এদিকে যাদেরকে দায়িত্ব দিয়েছিল, তারা এখন মার্কেটে বলছে এই পাওয়ার প্ল্যান্টের টাকা তুলে আমাদেরকে অমুককে দিতে হয়েছে। তাহলে আমি কাকে ধরব? কোটি কোটি টাকা কোথায় গেল? একটা লোক ঢুকালে 7 লক্ষ টাকা, পাওয়ার প্ল্যান্টে দাঁড়াবার জায়গা নেই, এত লোককে ঢুকিয়েছে কিন্তু কাজ নেই। কন্ট্রাক্টটাকে হুইপ জারি দিয়েছে, তোমাদের আন্ডারে রাখো, পরে দেখা যাবে। আজকে কিন্তু সেই নেতাগুলো আর নেই, সেই নেতাগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি পাওয়ার প্ল্যান্টে, ইনকাম নেই। তো যাদেরকে ঢোকানো হয়েছে তারা বেতন পাচ্ছে? বেতন তো দূরের কথা, তারা ভেতরে প্রবেশ করেছে কিন্তু তাদেরকে আবার বার করতে ভেতরে। পিডিসিএলের কর্তৃপক্ষ যারা এসছে বলে না আমাদের তো এখানে কাজ নেই, কিছুকে রেখেছে, কিছুকে বার করেছে, তারা এ হয়ে ঘুরছে, পাগলের মতো হয়ে কী করবে তারা? অনেকে জমি জায়গা বিক্রি করে অনেকে লোকের কাছে ধার দেনা করে দিয়েছে। এটা একটা দল পরপর দুটো টার্ম রাজত্ব করছে বাংলায়, বাংলার মানুষ দ্বিতীয়বারও আরও বেশি ক্ষমতা মানে সংখ্যায় আরও বেশি ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তো সেই দলটার কিছুই কি আপনার চোখে ভালো ধরা পড়ছে না? একটা কথা আপনাকে বলছি, বাংলার মানুষ ভোট দেয়নি, ভোট দিতে তাদেরকে দেয়া হয়নি। ভোটটা কে দিল? কোথায় ভোট দিয়েছে? এ তো ছাপ্পা মেরে ভোট হয়েছে। ছাপ্পা তো সে বহুদিন আগে ভোট, এখন এই আমাদের লোকসভায়, আমি বলছি শুনুন, ভোট দিতে দেয়া হয়নি আমাদের তমলুক লোকসভায়। হলদিয়ার কোনো ব্যক্তি ভোট দিতে যেতে পারেনি, তারাই দিয়েছে। আমাদের হলদিয়ায় যারা খুব বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের গুন্ডাবাহিনীরা দিয়েছে। ইভিএমে ছাপ্পা হয়? আপনি শুনুন, আমি আপনাকে বলছি, আমি জানি না কি হবে, আপনাকে এইটুকু বলছি যে পঞ্চায়েত থেকে লোকসভা অবধি যা চলেছে এরিয়ায়
আপনাদের সব সাংবাদিকরা যাই তারাই জানে, হয়তো বলতে পারবে না তারা, মানে যা হয়েছে না সব মুখে সেলোটাপ দিয়ে এটা বসে আছে। তাই যদি হয় তা আবার আগামী নির্বাচনে তাই হবে না তার কি গ্যারান্টি আছে? আপনারা তারপরে তো হেরে যাবেন, হেরে বলবেন না না আর আর শুনুন আর হারার এখানে কোনো প্রশ্নই উঠছে না। মানে আপনি যেটা বলছেন যে সব ভোট হয়নি ছাপ্পা হয়েছে, তাই যদি হয় তাহলে আগামী ভোটে যদি, তা আমরা তো রেডি হয়ে গেছি এবারে প্রত্যেক আমাদের শক্তি, না শুনুন না না ছাপ্পা নয়, ওদেরকে রুখার জন্য আমাদের প্রত্যেক শক্তি কেন্দ্রে আমাদের ভারত আমাদের তরফ থেকে ভারতীয় জনতা মজুর ট্রেড ইউনিয়নের অফিস হচ্ছে, বুথে বুথে অফিস হচ্ছে। তাই যদি হবে তাহলে আপনারা আপনাদের কেন্দ্রীয় সভাপতিকেই বাঁচাতে পারলেন না, কেন্দ্রীয় সভাপতির মিছিল হামলা হলে আপনারা কি সামলাতে পারলেন? আটকাতে দেখুন একটা কথা বলি, রাস্তা ছিল একটা জায়গা থেকে যাচ্ছিল, হঠাৎ যদি কেউ আক্রমণ করে ফেলে কি করা যাবে বলুন? আপনাদেরকে মাথায় রাখতে হবে সব সময় হতে পারে। না 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 একটা কথা শুনুন, কেন্দ্রীয় মন্ত্রী তো আজ আজ তমলুকের বুক দিয়ে যায় না, বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে, হয়তো সবাই ব্যতিব্যস্ত ছিল। আচ্ছা আমি একটা কথা বলি, আমি একটা কাজে এসেছি আমার উপরে অ্যাটাক করে দিল, এটা কি খুব ভালো কাজ হলো? ক্ষতি তো ওনাদেরই হচ্ছে। কিন্তু ওনাদের বলছেন অ্যাটাক ওনারা করেন, ওনারা করেছে। আপনারা ন্যাশনাল মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য, হাইলাইটেড হওয়ার জন্য, প্রচার পাওয়ার জন্য আপনারা পুরোটা একটা আমি আপনাকে একটা কথা বলছি, বাঁকুড়ায় যেদিন আমাদের অমিত শাহজি আসে তার তাকে সুস্বাগতম জানাবার জন্য আমাদের কোলাঘাট ব্লকের যেখানে র‍্যামকো সিমেন্ট আছে ওই র‍্যামকো সিমেন্টের গেট থেকে প্রায় 1000 ফুট দূরে একটা আমাদের স্ট্রিট কর্নার হওয়ার কথা ছিল, থানায় পারমিশন হয়ে গেল। হঠাৎ যখন মিছিলটা শুরু হবে বড়বাবু বলছে মিছিল করা যাবে না, আপনি কেন স্যার বল না আগে আমি যখন বড়বাবু বলছে ঠিক আছে আপনি যখন বলছেন আইন মেনে চলছি, বড়বাবুর আইন মেনে আমরা কিন্তু মিছিলটাকে রোডের নিচে নামিয়ে দিলাম। আগের থেকে তৃণমূলের ব্যক্তিরা এসে আমাদের 5টা থেকে 6টা মাইক ভাঙচুর করেছে, টোটোর মাইক ভাঙাছিল, দুটো টোটোকে ভেঙে দিয়েছে, সিসি ক্যামেরায় ধরা পড়ছে, থানার যারা সিভিক পুলিশ ছিল তারা বলছে সিসি ক্যামেরা বন্ধ করো, ওখানে যে দোকানদার ছিল পূর্ব দিকে আর পশ্চিম দিকে তারা অবাক হয়ে গেছে, তারা তো আর মিথ্যে বলবে না, এলাকার মানুষ চুপচাপ হয়ে গেছে, সাংবাদিকদের খেয়ে দিয়েছে লাঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। তারা বলেছে র‍্যামকো সিমেন্টের দিকে আমরা নাকি মিছিলে যাব, আমাদের সঙ্গে মেয়ে ছিল টোটাল 150, ছেলে ছিল প্রায় 15 জন, ওই মেয়েলি আমরা র‍্যামকো সিমেন্ট অভিযানে যাব। আর যেখানে আজকের দিনে পশ্চিমবাংলায় যখন আন্দোলন হবে 7 দিন আগে থেকে থানায় একটা লিখিত দিতে হয় আপনার মিছিল কোন রোড দিয়ে কখন যাবে, কোনখানে স্ট্রিট কর্নার হবে, কখন শেষ হবে, সেটা লিখিত দিতে হয়। ওরা কিন্তু এত অবুঝ নয়, তার সত্ত্বেও বড়বাবুর নেতৃত্বে এটা করেছে ওনারা। আমাদের রাজ্য অফিস রাকেশ সিংহ এতে খুব দুঃখ প্রকাশ, আমার দিলীপবাবু দুঃখ প্রকাশ করেছে, তাতে কি দুঃখ প্রকাশ করে আপনারা যেখানেই বলছেন যে মিটিং মিছিল করতে যাচ্ছেন আপনাদেরকে মেরে ভেঙে ছাতু করে দিচ্ছে, তো এভাবে তো তাহলে আপনাদের কর্মী সমর্থক যারা তারা তো ভয় পেয়ে যাবে। না 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 তারা দেখবে যে তাদের কেন্দ্রীয় সভাপতি গাড়ি ভেঙে দিচ্ছে। আমি আমি কি বলি শুনুন, আমাদেরকে তো মারছেনই, মারছে আমাদের গাড়িগুলো ভাঙচুর করছে, এবং আমাদের যারা এই মাইক টাইক দিচ্ছে তাদের মাইক টাইক নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে নষ্ট করছে না। এবার রাতের অন্ধকারে যদি যায় কুকুরের মতো যদি কেউ কেউ করে ঢিল মেরে ছুঁড়ে দেয় তাতে কেন্দ্রীয় মন্ত্রী রাস্তায় যাবে না? আপনি বলুন, আপনাদের যারা সারা রাজ্য জুড়ে যে কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের তো মনোবল ভেঙে যাবে না, যে এই যে আপনার কেন্দ্রীয় সভাপতির গাড়ি ভাঙা হচ্ছে, রাজ্য সভাপতির গাড়ি ভাঙা হচ্ছে, আপনারা কোনো প্রতিরোধ করতে পারছেন না, তা আপনাদের মানুষ তো ভয় পেয়ে যায়, তারা আপনার নিজেরা প্রোটেক্ট মানে নেতারাই নিজেদের প্রোটেক্ট করতে পারছেন না, তো সাধারণ কর্মী সমর্থকের কীভাবে প্রোটেক্ট করবেন আপনারা? না না দেখুন একটা কথা বলি, পশ্চিমবাংলার তারা এসেছে সংগঠন বাড়াবার জন্য, তারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের গাড়ির উপরে অ্যাটাক হচ্ছে, এবার আমাদেরকে নিজেরা নিজের সচেতন হতে হবে যে আমাদের সংগঠন আরও তীব্রভাবে বাড়াতে হবে, তাই আমাদের বিভিন্ন শাখা সংগঠন এবং মাদার সংগঠন সবের মধ্যে আলোচনা করে একটাই কথা বলা হয়েছে, সংগঠনের দিকে সবাই মন দাও, এলাকায় বুথে বুথে সব যাও, ভোটের প্রচারের মাধ্যমে মানুষকে বুঝাও। আমি আরও একবার বলছি, আপনি তৃণমূল কংগ্রেস একসময় করেছিলেন, কতদিন ছিলেন তৃণমূল কংগ্রেসে? খুব বেশি দিন ছিলাম না, মাস ছয়েক ছিলাম। আচ্ছা, খুবই স্বল্প সময়, এই 6 মাসের মধ্যে আরেকবার একটু ভেবে দেখুন না, তৃণমূল কংগ্রেসের কিছুই কি আপনার ভালো লাগেনি? একটা কিছু ভালো লাগেনি? কিচ্ছু কি ভালো নেই তৃণমূল কংগ্রেসের? সবই খারাপ? না না খারাপ আমি বলছি না,
ভালো কি চলার পথটা যে এরিয়ায় ছিলাম সে এরিয়ায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল এমনি ওভারঅল তৃণমূল কংগ্রেসে ভালো দিক কয়েকটা বলুন না আমার আমি একটা সত্যিকার ভালো উপর তো আমি মিছি না কারোর সাথে যে এরিয়ায় চলেছিলাম যে আমাদের ওখানে ছিল যে এমপি তার নেতৃত্বে ওখানে আরও যারা ছিল এমএলও ছিল তাদের কিছু চলার পথটা আমার পছন্দ হলো নি সত্যিকারে বলছি আপনি বলছেন যে আপনি শুভেন্দু অধিকারীকে দেখে এসেছিলেন তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে কি বলবেন কোনো আমি ভালো জিনিস অ্যাকচুয়ালি দেখতে পাইনি উনি তেলের মাথায় তেল দেয় লুকের মাথায় কোনো তেল দেয়নি একদম আপনাকে এইটুকু বলছি তৃণমূল নেত্রী সম্বন্ধে কি বলবেন আরও খারাপ নীতি আদর্শ আরও খারাপ লোকে বলে যে তৃণমূল নেত্রী ভালো মানে একটা অংশ বলে তৃণমূল নেত্রী ভালো কিন্তু তার আশেপাশে যে কজন আছে তাদের জন্য দলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি এই কথাটা সমর্থন করেন আচ্ছা আপনি আমাকে একটা ছোট করে কথা বলুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি একটা মুখ্যমন্ত্রী ওনার ভাষাটা কী বলুন তো তুই তাকারি উমুক আর যারা যাদের ফ্যামিলির নিম্ন শ্রেণীর ফ্যামিলি ছেলেমেয়েরা পড়াশোনা করছে চাকরির আশাই করছে ভাষাটা কী বলেছে অত বেশি পড়তে না চপ দোকান করে বসে চা দোকান করে বসে আমার ছেলে তো এমএসসি পাস তাহলে আমার আমি একটা বাবা আমার আত্ম এত লাগবে না আমার ছেলে বিটেক পাস করে বসে আছে বলেন নিজে সবাইকেই চপ দোকান করতে না 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 আমি আমি একটা বলছি উদাহরণ দিচ্ছি তাহলে আমি তো একটা গার্জেন তাহলে ওনার ভাষাটা মুখ দিয়ে শুনুন পশ্চিমবাংলার উনি একটা হয়তো কেউ দেবী বলে মানে হয়তো পারে উনি দেবী তৃণমূলের কিন্তু ওনার মুখ দিয়ে এটা কি শুনতে পারে গরিব মানুষেরা বলুন এইটা কি যে আমার আমার মতো আরও মানুষের কী হবে যে টাকা ধার দেনা করে ছেলে মেয়েকে মানুষ করছি চপ দোকান করে বসে আছেন এই ভাষাটা কী একটা প্রধানমন্ত্রীকে বলবে তুই টাকার ইমুক এটা কী ভাষা আপনি বলুন তো কোথায় ব্যথা মিঠে মানুষকে নমস্কার করলে পিঠে হাত বুলিয়ে দেন না মানুষ আশীর্বাদ করবে আর পিঠে হাত বুলালে যার পিঠে হাত বুলাবে জানবেন সেভাবে আমার গার্জেন একটা আছে কোথায় গার্জেন কোথায় বলুন তো পশ্চিমবাংলায় লুটমার রাজধানী চলছে কোনো একটা সিস্টেম আছে তাহলে উনি একাই চলবে উনি কি রাবণের বংশধর নাকি স্বর্গ মত্ত পাতাল উনি একাই দখল করবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভোটটা হোক দেখি ভোটে পায় নাকি দেখবেন আপনি ভোটটা পরিপূর্ণভাবে হোক তৃণমূল কংগ্রেস যদি একটা ভোট পায় আপনি দেখবেন ভোটটা কোনো দিন কি ভালো মতো হতে দিচ্ছে না হতে দিবে না ওরা ওদের লুটমার সব কিছু ওদের আছে গুন্ডাগিরি ইগিরি ভোট করতে দিবে না কোনো নীতি আদর্শ আছে আপনি বলুন তো কথাবার্তা থেকে শুরু করে মারপিট গ্রামগঞ্জে হই হুল্লো অন্যায় আমি করেছি উনি অন্যায় করেছে আমি কথা বলতে গেলে মারবে ধরবে উনি অন্যায় করলে আমার ব্যাপারে বলতে গেলে আমি মারবো তাহলে এটা কী নীতি আমার গায়ে জোর আছে বলে আজকে জোর যখন চলে যাবে বামফ্রন্টে জোর ছিল আজ ওনার জোর এসছে এটা কী ধরনের তাহলে উনি যদি বলে এত উন্নয়ন করেছে তাহলে আজ ওনার হাত দিয়ে সব চলে যেতে বসছে কেন আপনি বলুন আর চলে যেতে বসছে কেন কোথায় সেই দল সব ছড়াচ্ছন্ন হয়ে বসে আছে সামাল দিতে পারছে না কাকে ধরবে কাকে ছাড়বে পাগল হয়ে যাবে দুদিন পর গরিবের অসহায় মানুষের টাকা যে মারবে উপরওয়ালার অভিশাপ তার উপরে পড়বে সিপিএমের শাসক দল ছিল তারও সর্বনাশ হয়ে গেছে এদেরও হবে মানুষকে অনেক বুঝিয়েছিল যে অমুক দুবো তমুক দুবো আজ কোথায় গেছে তার সেই দেওয়া জিনিসটা আজ তো ওনাকে মন ভরে ভোট দিয়েছিল পশ্চিমবাংলার ওনাকে নয়নের মণি করেছিল আজ সেই সব মানুষকে গ্রামগঞ্জে জিজ্ঞাসা করবেন তো কোথায় ওকে নয়নের মণি বলে ভাবে কোথায় ব্যথা মিঠে একটা গরিব লোক উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওনার কথার আশায় বসে থাকে যে ছেলে মেয়েটা পড়ছে কী হবে না চপ দোকান করে বসতে বলো তার কোথায় লাগবে বলুন একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তুই তাকারি বলে কোথা এটা কী নীতি এটা কী আদর্শ ওনার উনি কি সেই রাবণ কংসের বংশধর নাকি সব ওনার থাকবে আর কারো থাকবে না তো খেলাটা হোক না বিশ্বকাপে যেন 12টা না 11টা টিমের খেলা হয় খেলাই হোক না ভোট হোক ভালোভাবে ভোট হোক দেখবেন জল একদিকে দুধ একদিকে হয়ে যাবে কেউ ভোট দিবে না ওনাকে ওনার প্রিয়জনেরা দিবে কারা যাদের ফোনে টাকা উঠে যাদের গুন্ডাগিরিতে টাকা উঠে ফ্রিতে মদ চোরাই চালান বিক্রি করে তাদের টাকা উঠবে এই সব লোকের টাকা উঠবে আর আর তারা ছাড়া কেউ ভোট দিবে না ভদ্র সমাজের ভদ্রলোক তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দিবে না কিন্তু মোদীজির আদর্শ নীতি মেনে সবাই চলছে চলবে আপনি বললেন যে ওখানে ওনাকে এখন আর বাংলার মানুষ নরেন্দ্র মোদী ভাবে না তাহলে কী ভাবে বাংলার মানুষ
সেই রকম ভাবে নয়নের পরে মনির পরে যেটা ভাবে মানুষ, যেটা ভাবে নয়নের মনিকে বাদ দিন, যেটা ভাবে আম পাবলিকের মতো যারা ঘুরে রাস্তায় সেরকম ভাবে। ঠিক আছে, আমাদের আলোচনা চলছে, কাজলবাবু হঠাৎ একটু উত্তেজিত হয়ে গিয়েছেন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি, আবারও কাজলবাবুর সঙ্গে আরও বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা প্লিজ সঙ্গে থাকবেন।